যারা এসেছেন ভোট প্রচারে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের বিজেপি পার্টিকে ঠিক আছে ভালো সারা মানুষের সারা আমি যেখানেই গেছি মানুষের বাড়িতে খুব ভালো সারা দিয়েছে সবচেয়ে বড় সারা দেখুন গয়েশপুরে গত পৌর নির্বাচনে একজনও ক্যান্ডিডেট দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি যারাও দু একজন দিয়েছিল তাদেরকে কানে রিভলভার ঠেকিয়ে সেইটা উঠিয়ে নিয়েছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে 17 জন আমরা 18 জনকেই দিয়েছিলাম একজনের ডকুমেন্টেশনে কিছু ভুল ছিল সেটার জন্য ক্যান্সেল হয়ে যায় আমরা 18 জনকেই দেওয়াতে পেরেছি এবং 17 জন এখানে ক্যান্ডিডেট আছেন তারা মোটামুটি প্রচার করে যাচ্ছে মানুষের সারা পাচ্ছি কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে কিছু কিছু সন্ত্রাসী কিছু কিছু মানে তৃণমূলের কিছু কিছু মানুষ তারা সন্ত্রাস করে বেড়াচ্ছে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তারা করবে কিন্তু তার ভেতর থেকেও কিন্তু আমরা এগিয়ে চলছি আমরা কাজ করে যাচ্ছি মানুষের হৃদয়কে স্পর্শ করছি এবং মানুষ ভোট দেবে গয়েশপুরে ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করবেন সেই আশা রাখছি বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী জেতার পরও তাকে গয়েশপুরে দেখা যায়নি তাহলে পৌর নির্বাচনে তারা আমি একটা কথা বলেছি আমি দিনের বেলা চলি আমি দিনের বেলা চলি দিনের বেলা মানুষের কাছে আসি দিনের বেলা কাজ করি রাত্রিবেলা করি না যারা কথাগুলো বলছে কিছু মানুষ যারা সন্ত্রাসী সরিয়ে বেড়ায় তারা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারা ইয়ে করে আমি যদি কারো বাড়িতে যাই সেই বাড়িতে গিয়ে রাত্রিবেলা তার বাড়িতে কিন্তু অত্যাচার করবে তার বাড়িতে তারা রাত্রিবেলা যায় তারা আমাকে দিনের বেলা দেখতে পাবে না তো সেই জন্যে তাদের বক্তব্য এটা যে গয়েশপুরে আমাদের বিধায়ককে দেখা যাচ্ছে না কতবার এসেছি কমসে কম জেতার পরে কমসে কম 15 বার এসেছি যারা দেখেছে যারা দেখার তারা দেখবে যারা দেখার নয় তারা দেখতে পাবে না কিন্তু আমি আমাকে যদি না দেখে তাহলে আজকে কি করে দেখলো আমি তো এখানে আছি এরকম যখনই আসি এরকম বলি তারা দেখতে পাবে না তো রাতের অন্ধকারে সন্ত্রাস ছড়িয়ে বেড়ায় তারা বলে এ কথা সাধারণ মানুষ বলে না আমি চ্যালেঞ্জ করেছি একজন আপনি দেখান যে আমার বাড়িতে গেছে আমার কাছে গেছে কোনো কাজের জন্যে সে কাজ পায়নি তার কাজটা আমি করে দিইনি একজনকে দেখান আপনি দেখাতে পারবেন না আমি তাদের কাছে চ্যালেঞ্জ করে বলি এবং তৃণমূলের কাছে তৃণমূলের যে এমএলএ ছিল দীর্ঘ 10 বছর তারা কদিন দেখেছে এখানে সেই মানুষটিকে হাজার মানুষ আমি দেখিয়ে দেবো তারা কোনো দিন তার কাছ থেকে কোনো কাজই পায়নি সার্টিফিকেটের জন্য গেছে তাদের কাছে সাথে কীরকম ব্যবহার হয়েছে সেটা কারো অজানা নয় কিন্তু আমার কাছে গেছে আপনি দেখান একজন দেখান যে আমার কাছে কাজ পায়নি বা দুদিন আমি তাকে ঘুরিয়েছি একজনও দেখাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।